আজকে কাশ্মীরের লাল পনির বানিয়ে দেখাবো, ভীষণ টেস্টি আর আলাদা একটা ফ্লেভার পাবে কাশ্মীরের। বানিয়ে দেখো, এটা একটা কাশ্মীরি রেসিপি। এখানে লাল পনির হচ্ছে ওদের খুব বিখ্যাত একটা রেসিপি, যেখানে কোনো পেঁয়াজের ব্যবহার হয় না। সাধারণত কাশ্মীরিরা পেঁয়াজ ব্যবহার করে না, ওরা দই, তারপরে তোমার মৌরি, আদা গুঁড়ো, টমেটো, এই সব মশলাগুলো, কিছু গরম মশলা, তারপরে এই ধরনের বা লাল মির্চি, এই ধরনের মশলাগুলো ওরা ব্যবহার করে। আর বেশি ব্যবহার করে ওরা, আমরা যেরকম জিরে পাঁচফোড়ন ব্যবহার করি, ওরা মৌরি ব্যবহার করে। মৌরি খুব গরম হয়, যেহেতু ঠান্ডা ওখানে, তাই মৌরির ব্যবহারটা খুব বেশি। আর মৌরির গন্ধ তো ভীষণ ভালো, তাই এই পনিরটা ট্রাই করে দেখো। ওয়েলকাম টু ওমস কুকিং ল্যাব। বন্ধুরা দেখো কী কী নিয়েছি, দেখে নাও। তিন চারটে টমেটোর পিউরি বানিয়ে নিয়েছি আর হাফ কাপ দই নিয়েছি। একটা ননস্টিক প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে নিয়েছি, তোমরা ঘিও দিতে পারো। এখানে জিরে হাফ চামচ, মৌরি হাফ চামচ, একটা দিয়েছি দারচিনি, আর 2টো এলাচ, আর 5-6টা লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, আর গোলমরিচও হাফ চামচ নিয়েছি। আমি 200 গ্রাম পনির নিয়েছি আর সেটা এই মশলাগুলোর মধ্যে দিয়েই ভেজে নেব। প্রথমে মশলাগুলো ভেজে নিয়ে তারপর পনিরটা দিয়েছি। এখানে পনিরটা হালকা করে ভেজেছি, এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/4 টিএসপি হিং। যে সকল মশলাগুলো বলছি ঠিক এই মশলাগুলোই ব্যবহার করলে তবে গিয়ে তোমরা পারফেক্ট এই কাশ্মীরি লাল পনিরটার টেস্টটা পাবে। আর ভীষণ ভালো একটা অ্যারোমা আসবে এই রান্না করার পরে, মানে এটার গ্রেভিটাই শুধু খেতে ইচ্ছে করে। পনিরগুলো দেখো আমি ভেজে নিয়েছি, তবে বেশি লাল করে ভাজবো না। পনির বেশি ভেজে নিলে পনিরের যে সফটনেসটা সেটা নষ্ট হয়ে যায়। আর এর মধ্যে আমি 3-4টে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। তোমাদের কাছে যদি টমেটো না থাকে তবে তোমরা টমেটো সস বা টমেটো কেচাপ হাফ কাপ এখানে মিশিয়ে দিতে পারবে। টমেটো দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি 3 টেবিল স্পুন দই দিয়ে দিলাম। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছিলাম, সেই হিসাবে আমি পরিমাণগুলো তোমাদের বলছি। এখানে দইটা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে আমি মিশিয়ে দেব গুঁড়ো মশলা। এর মধ্যে দিলাম লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 2 টিএসপি, আর এখানে আদা গুঁড়ো আমি এখানে দেব 2 টিএসপি। কাশ্মীরিরা লাল লঙ্কার গুঁড়ো, আদা গুঁড়ো, মৌরি গুঁড়ো এগুলো খুব ব্যবহার করে, আর হিং ভীষণ টেস্ট হয় এগুলোতে। তোমরা বানিয়ে দেখো এইভাবে আমি যেভাবে পনিরটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি, তারপরে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নাও। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, টমেটোর থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাই রয়েছে। এবার দইয়ের বাটিটা একটু জল মিশিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি 2 টিএসপি মৌরি গুঁড়ো দিয়ে দেব। তোমাদের কাছে গোটা মৌরি থাকলে সেটা বেটেও দিতে পারো বা গুঁড়ো করে দিতে পারো। মৌরির গন্ধটা ভীষণ ভালো লাগবে, এভাবে বানিয়ে দেখো। এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি আমি দিয়ে দিলাম। তারপরে আরও 4-5 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। তোমরা যদি চিনি পছন্দ না করো তবে চিনি নাও দিতে পারো, তবে আমার একটু চিনি দিলে ভালো লাগে, তাই সেই হিসাবে আমি একটু চিনি দিয়েছি।
এবার রান্নাটা পুরো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো আমি ঘি মিশিয়ে দেব। এখানে আমি হাফ চামচই ঘি দিয়েছি, তোমরা চাইলে বেশি দিতে পারো। তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো সেই অনুপাতে জল দিয়ে দেবে। আর 3-4 মিনিট ফুটিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে। এটা একটা অথেন্টিক কাশ্মীরি লাল পনির, ভীষণ টেস্টি। আর এটায় মৌরি, হিং এগুলোর জন্য একটা আলাদা ফ্লেভার পাবে কাশ্মীরে, যেটা আমরা সচরাচর রান্নায় পাই না। মানে আমাদের রান্নাটা তো অন্য স্টাইলে, সেজন্য এই পনিরটা বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাল পনিরটা বানিয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, চলো বাই।